আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা সব পরিবারে চলে যাচ্ছি, আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে ছেলে সেনামল অঞ্চ, একটা বিয়েতে অনুষ্ঠান, আর বিয়েটা হচ্ছে আমাদের প্যারাগনের হেড অফিসের শাহিন সাহেব, আমাদের শাহিন ভাইয়ের, তো আমার হাজব্যান্ডের কলিগ উনি। তো এখানে আমরা সবাই যাচ্ছি, একটা আনন্দ ঘন পরিবেশ অবশ্যই হবে, কারণ এখানে আমারই আমাদের প্যারাগন হেড অফিসের ভাইরা এছাড়াও আরও যারা ছিলেন তাদের সাথে আমার প্রায় অনেকটাই ঘনিষ্ঠতা এবং অনেক ভালো সম্পর্ক। তো আমি মাঝে মাঝে অনেক পার্টিতে যাই, এই জন্য যে আমি সব সময় পার্টিতে অ্যাটেন্ড করতে পছন্দ করি, আমার ছেলেমেয়েকে আমি সব জায়গায় নিয়ে যাওয়াটাই মনে করি যে উচিত। তো আমরা কিন্তু দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে, তো পার্টি হোক আর পারিবারিক অনুষ্ঠান হোক সব জায়গায় যাওয়াটাই কেন আসলে আমাদের সবারই উচিত। এটা হচ্ছে মা বাবা হিসেবে আমাদের সন্তানদেরকে দেখ পরিবেশের সাথে, পরিবারের সাথে, পারিপার্শ্বিক সব কিছুর সাথে সভ্যতার একটা শিক্ষা দেওয়া। তো এটা আনন্দ বিনোদন, সাথে সে শিখবে পরিবার থেকে যে আসলে সমস্ত অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পারার যথেষ্ট। যদিও বা আমি খুব সিক ছিলাম, আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না, ওই যে বলতে হয় যে অনুষ্ঠানের উপস্থিতিটা অনেক বড়, বিধায় আমি যাচ্ছিলাম, তো আমি যাওয়ারই কথা ছিল না, তারপর আমি যাচ্ছি বিকজ আমাদের এই অনুষ্ঠানটা খুবই আমাদের খুব কাছের মানুষ। তো আসলে শাহিন ভাইয়ের সাথে আমাদের এই প্যারাগনের যুগ সাথে যুক্ত হবে বেশ কয়েক বছর ধরে, আমার হাজব্যান্ড তো দীর্ঘদিন প্যারাগনে আছেন, তো ওনার সাথে যেহেতু কাজ করে এবং তাছাড়া ওনারা একই সহকর্মী এবং আমার সাথে সবাই প্রত্যেকটা প্যারাগনের ভাই যেমন ভাই, আমাদের শাহিন ভাইয়েরও সেরকম একজন ভাই। তো আমরা এই ভাইয়ের মেয়ের অনুষ্ঠানে যাবো, এটা তো হতেই পারে না, তাছাড়া আর আমি তো আরও যাও, আমার পক্ষে তো আরও সম্ভব না, আমাকে তো যেতেই হবে। তো আমি সেই শরীর খারাপ নিয়েই যাচ্ছিলাম, ভালো লাগা না লাগা নিয়েই যাচ্ছিলাম, কিন্তু যখন আমি আনন্দে ঢুকে পড়ি তখন কিন্তু ব্যাপারটা হয়ে যায় অন্যরকম, তখন আমাকে খুঁজে পাওয়া যাওয়া হয় মুশকিল, কারণ আনন্দে মাতো আর আমি আর পুরোটা রাস্তা দেখতেছিলাম বরাবরের মতো না আবার বলি। আসলে রাতের ঢাকা বা রাতের যে কোনো পরিবেশ, এটা গ্রামের হোক গ্রামের উঠান, আসলে যদিও গ্রামের পরিবেশের সাথে খুব একটা আমি সেরকম ফিল করি নাই, তবে আমি মন থেকে ফিল না করলেও, সশরীরে ফিল না করলেও, মন থেকে আমি স্পর্শ না করলেও, স্বপ্ন জগতে যেন আমি স্পর্শ করি অনেক সময় গ্রামের পরিবেশ, আর এটা হচ্ছে ঢাকার পরিবেশ। তো ঢাকার গ্রামের পরিবেশের মধ্যে যে পার্থক্যটাই থাকুক না কেন, সব পরিবেশই আমার কাছে সব এক একটা পরিবেশের আনন্দ বা সৌন্দর্য এক এক রকম উপভোগ্য। তো এখানে যখন আমরা যাচ্ছিলাম, আমরা কিন্তু বরাবরের মতোই সবসময় আমি রাস্তার কথা বলি, আসলে আমাদের বাংলাদেশে ঢাকার রাস্তাগুলো যেগুলো দিছি, আর ঢাকার বাইরের অনেক জায়গায় আমি যেহেতু গেলে ওইভাবে আমার যাওয়া হয় না, তো এই যে ঢাকার যে চেঞ্জগুলো, বিশেষ করে রাজধানী, তো এখানে অনেক চেঞ্জ আসছে রাস্তায়, যে পরিবর্তনগুলো এরকম যে ভিড় জ্যাম অনেকটা কমছে, কারণ এখানে অনেক ওভারব্রিজ হয়েছে, অনেক সুব্যবস্থা হয়েছে রাস্তার, তো এটা আমাদের জন্য অবশ্যই একটা পজিটিভ সাইড। মাঝে মাঝে জ্যাম পড়বে এটা স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক ব্যাপার ছিল যেটা সেটা এখন আর নাই, যেটা জ্যামের জন্য অনেক সময়টা পার করে দিতে হয়। তো বিয়ের অনুষ্ঠানের কাছাকাছি আমরা চলে গেছি, বিয়েটা ছিল সন্ধ্যাবেলা, আর এখানে আমাদের উপস্থিত থাকবেন আমাদের প্যারাগনের ডিরেক্টর ম্যাডাম, ওনার সাথে বরাবরই বলছে, আমি ওনার সাথে আমার ভীষণ সখ্যতা এবং খুবই সম্মানের মানুষ উনি আমার, এবং আমাকে উনি যথেষ্ট স্নেহ করে এবং আমার পুরো ফ্যামিলিকে। তো আমরা কিন্তু এসেই চা কফি বা বিভিন্ন স্ন্যাক্স আইটেমের আয়োজনের থাকি, তো এগুলো আজকাল বিয়ের তো আমরা দেখি অনেক বছর যাবত এগুলো কালচারে চলে আসছে, আমরা ফার্স্ট টাইম বিভিন্ন স্ন্যাক্স চা কফি চা এগুলোর সাথে করবো, এখানে কিন্তু মিনিটা বসে হচ্ছে। তো এগুলো আমরা বিয়েটা যদিও আগে পড়ানো ছিল, এটা কিন্তু শুধু অনুষ্ঠান, তো এই যে আমাদের ডিরেক্টর ম্যাডাম, আমি পিছনে ছিলাম আসলে সেদিন, আমি আমার পায়ের অবস্থা ভীষণ খারাপ ছিল, তো যাই হোক এখানে আমি মা বসে আছে আর আমার সঙ্গে পরে দেখা যায় নিশ্চয়ই। আর এগুলো পড়ছিল আসলে আমার ছেলে আলিফ ফারহান, ওই যে আমার বাবা, আমি একটু ডিস্টার্ব ছিলাম ফিজিক্যালি, যার জন্য আমি একটু ক্যামেরার সামনে তো আমি সবার বরাবরই থাকি, তা এখানে একটু ডিস্টার্ব থাকার কারণে আমার দেখাটা কম, কিন্তু কথাটা কিন্তু কম না, কেননা আমি এক জায়গায়, আমার মেয়ে এক জায়গায়, আমার ছেলে এক জায়গায়, এইভাবে করতে করতে কিন্তু আমাদের অনুষ্ঠান আমি বরাবরই মানুষের মধ্যে ঢুকে পড়লে হারিয়ে যাই, ভুলে যাই পরিবারের সবাই, মানে আবার একত্রিত হয়ে সময় শেষ হইলে এই যে পানের বাক্সগুলো খুবই মজাদার পান, এখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে ফটোশ্যুট করছে মনে হয়, আর আমিও জানি না তখন, আর আমি অন্যদিকে ফটোশ্যুট করি না, অন্যদিকে আমি ছিলাম, তা কথায় ব্যস্ত, আর আমি কোনো অনুষ্ঠানে যাবার কথা বলবো না, এটা হতেই পারে না,
দেখতে দেখতে সময় শেষ, আর আমাদেরও বিদায়ের সময়। আল্লাহ হাফেজ। এতক্ষণ আমাকে দেখার জন্য।